দেশে আবারও দাবদাহের হানা, বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু মাত্রায়। আভাস বলছে সামনের মাসের প্রথম সপ্তাহে বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্রসহ ঝড় বৃষ্টি, তখন কিছুটা গরম কমলেও তা হবে সাময়িক। আরও বিস্তারিত দেখুন রাশেদুল কাদেরের রিপোর্টে। গত চার দিন ধরে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। বাতাসে আর্দ্রতা বেশি, তাই গরমও বাড়তি মাত্রায়। তাপমাত্রার তুলনায় গরম অনুভূত হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাপমাত্রা 36 ডিগ্রিতে উঠলে তাকে বলা হয় মৃদু দাবদাহ পরিস্থিতি, 38 ডিগ্রি উঠলে মাঝারি, আর 40 ডিগ্রি পার হলে তা তীব্র দাবদাহ। আবহাওয়া অফিস বলছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও পাবনায় তাপমাত্রা 36 ডিগ্রিতে পৌঁছেছে, অর্থাৎ এসব অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু দাবদাহ। এমন গরম চলতে পারে আরও 2 দিন। আবহাওয়ার পূর্বাভাস বলছে বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী মাসের প্রথম সপ্তাহে। আজকে যদি আপনার তাপদাহ মৃদু আকারে থাকবে, এটা বিশেষ করে আপনার যশোর, খুলনা, সাতক্ষীরা, এদিকে ফরিদপুর, মাদারীপুর এবং পাবনা, এইসব জায়গাতে মৃদু আকারে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 1-2 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আপনার সেই সময় বর্জ্য মেঘ শিলা বৃষ্টি সেই সময় দেশের অনেক জায়গায় হবে। মোটামুটি এটা 1 তারিখের পর থেকে 3-4 দিন এটা কন্টিনিউ করবে। ঝড়ের সময় বিপদ এড়িয়ে চলতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন এই আবহাওয়াবিদ। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।